আসিম সরদার সুস্থিতি বিএন ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ, এই কলেজের যে প্রতিষ্ঠাতা আলহাজিম শামসুল হক স্যার, সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ওনার প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে আমরা এই কলেজের এখন শিক্ষক আর তোমরা এই কলেজে পড়ার সুযোগ পেয়েছি। যে কারণে আজকে অনলাইন ক্লাসের ব্যবস্থা, এটার কারণ হচ্ছে সেই করোনা নামক এক ভাইরাস, যে কারণে আজকে আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আসলে করোনা তো সৃষ্টিকর্তা কেন দিলেন, আসলে তো করোনা উদ্দেশ্য ছিল যাতে আমরা তরবিয়াত হই, সংশোধন হই, আমাদের দোষ ত্রুটি পরিশুদ্ধ হইতে পারি, এই উদ্দেশ্য। আসলে এর থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, আসলে আমরা কতটা সংশোধন হইতে পারছি, এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। এরপরে আমার পরিচয় দিয়ে আলোচনা শুরু করছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক হিসাবরক্ষণ শাখা, বিএম ডিগ্রি কলেজ, পশ্চিম সরকার সহস্মৃতি একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় প্রয়োগ এক, বিষয় নম্বর 18-15, পূর্ণমান 100। আসলে বিষয় সম্পর্কে আমাদের হিসাব বিজ্ঞান অতি প্রাচীন, মানুষ সৃষ্টির শুরু থেকেই বসের সূচনা। মানুষ যখন সে আদিবাসী ছিল তখন থেকে হিসাব তারা সংরক্ষণ করত, পাথরের গায়ে দাগ কেটে সুতা দিয়ে বিভিন্নভাবে। আর সে মানুষ আধুনিক সভ্যতার সাথে সাথে সেই হিসাব বিজ্ঞান আর উন্নতি চরম শিখরে পৌঁছেছে। তো হিসাব বিজ্ঞান আমাদের যে বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় প্রয়োগ এক, আসলে তো হিসাব এই সাবজেক্ট বিষয় আমাদের যেহেতু একটা পাঠ্যসূচি পরীক্ষা দিতে হবে, এই জন্য মানবন্ধন আমাদের জানা দরকার। মানবন্ধন আমরা দেখেন আছে ক বিভাগ থেকে 7টি তথ্য প্রশ্ন হতে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, এক একটা প্রশ্ন 3 মার্ক করে, 4টা প্রশ্নে 12 মার্ক। ক বিভাগ থেকে 5টি প্রয়োগ সমস্যা হতে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, 7 মার্ক করে, 3টা প্রশ্নে 21 মার্ক। আর ক বিভাগ থেকে আছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ আবশ্যিক, অবশ্যই তার উত্তর দিতে হবে, 12 মার্ক একটা প্রশ্ন, মোট 45 মার্ক। যেহেতু আমরা পূর্ণমান 100 মার্ক বলছি, বাকি মার্কগুলো আমাদের ধারাবাহিক মূল্যায়ন, যেটা আমাদের টিউটোরিয়াল পরীক্ষা আর ব্যবহারিক 12 মিলে 42 মার্ক। আর চূড়ান্ত মূল্যায়ন হবে আমাদের যেটা বোর্ড পরীক্ষা ফাইনাল, আমাদের যে 45 মার্ক দেখানো হয়েছে 45 মার্ক, তার সাথে ব্যবহারিক আছে 13-58 মার্ক, মোট 100 মার্ক। এই হিসেবে আমাদের মানদণ্ড। এখন আমাদের যে বিষয়টা জানা দরকার, যে আমরা যে পাঠ্যসূচি যাইতেছি, আসলে হিসাব বিজ্ঞান তো ব্যাপক, এই সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সে ব্যাপক একটা বিষয়। এই ব্যাপক বিষয়কে হিসাব বিজ্ঞানীরা সংক্ষিপ্ত আকারে সংজ্ঞায়িত করেছে। আমাদের প্রখ্যাত হিসাব বিজ্ঞানী এডব্লিউ জনসন হিসাব বিজ্ঞানকে এভাবে সংজ্ঞায়িত করেছেন যে টাকায় পরিমাপযোগ্য কারবারি লেনদেনসমূহ সংগ্রহ, সংকলন, লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলা হয়। হিসাব বিজ্ঞানকে ব্যাপক হিসাব বিজ্ঞানকে সংক্ষিপ্ত আকারে সংজ্ঞায়িত করেছেন। আবার বলতেছি, এডব্লিউ জনসন বলেন, টাকায় পরিমাপযোগ্য কারবারি লেনদেনসমূহ সংগ্রহ, সংকলন, লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলা হয়। হিসাব বিজ্ঞান আমাদের একটা তাত্ত্বিক এবং ব্যবহারিক এর সমন্বয় একটা বিষয়। এখানে তাত্ত্বিক বিষয় আছে তত্ত্বীয় বিষয়, যেটা আরেকটি হচ্ছে প্রয়োগ অঙ্কের বিষয়।
আমাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে ছাত্ররা বেশি অঙ্ক নিয়েই সময় দেয়, কিন্তু আসলে এর সাথে আমাদের যে তত্ত্বীয় যে প্রশ্ন আছে, যে 60টা প্রশ্ন থাকবে, এর থেকে আমার 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 60টা প্রশ্ন থেকে 4টা প্রশ্ন অ্যান্সার করে 12 মার্ক, এই ব্যাপারে অনেক ছাত্র উদাসীন থাকে। এই জন্য আমাকে ব্যবহারিকের সাথে সাথে প্রয়োগিক সমস্যার সাথে অঙ্কের সাথে সাথে আমাদের তত্ত্বীয় প্রশ্নগুলো সাথে সাথে অ্যান্সার উত্তর মুখস্থ রাখতে হবে, যাতে আমরা পরীক্ষায় উভয় তত্ত্বীয় এবং প্রয়োগ উভয় প্রশ্ন অ্যান্সার করতে পারি। এই জন্য আমাদের অঙ্কের সাথে সাথে তত্ত্বীয় বিষয়গুলো আমাদের মুখস্থ করতে হবে, আর তত্ত্বীয় বিষয়টা অঙ্কেরই পরিপূরক। আমরা যখন তত্ত্বীয় বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করব, উপস্থাপন করতে পারবো, তো অঙ্ক আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমাদের এই যে প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আমরা বাড়িতে কিছু তত্ত্বীয় প্রশ্ন তোমাদের দেওয়া হবে, যেগুলো বাড়িতে তোমরা মুখস্থ করে রাখবে। এর জন্য 1 নম্বরে আছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও। 2 নম্বরে আছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো আলোচনা করো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো আলোচনা করো। 3 নম্বর আছে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টির প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। এই 3টা প্রশ্ন তোমরা বাড়িতে প্রস্তুত করে রাখবে। এগুলো আমার ক্লাস শেষ করছি। তোমাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসের জন্য আবার তোমাদের আমন্ত্রণ জানিয়ে ক্লাস শেষ করছি।